কিছুদিন আগে রায়গঞ্জের সেরা জায়গাগুলি নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম এই চ্যানেলে। সেই ভিডিওতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেকেই আবার কমেন্ট করে বিভিন্ন জায়গা সম্বন্ধে জানতেও চেয়েছেন, অনেকেই আবার রায়গঞ্জের বিভিন্ন পার্কে যাওয়ার আগে আমাকে কমেন্টে জানিয়েছেন যে দাদা এই পার্কটি ফ্যামিলি পার্ক নাকি চিলড্রেন পার্ক। তো সেই সমস্ত উত্তরও আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। অনেকেই আবার এই সমস্ত জায়গাগুলিতে এমন দিনে গিয়েছেন যে দিনে কিনা এই জায়গাগুলি বন্ধ থাকে, তাই আপনাদের ভালোবাসা ও বিভিন্ন কমেন্ট দেখে ভাবলাম সকলের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দেওয়া যাক। এই ভিডিওতে রায়গঞ্জের চারটি জনপ্রিয় স্পট নিয়ে আলোচনা করব। তার মধ্যে রয়েছে রায়গঞ্জ ইকো পার্ক, রায়গঞ্জ কর্ণজোড়া পার্ক, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্ক এবং রায়গঞ্জ কুলিক বার্ড স্যাংচুরি। এই ভিডিওতে আজ আমরা জানব এই চারটি জায়গা রায়গঞ্জের কোথায় কোথায় অবস্থিত এবং কোনটির প্রবেশ মূল্য কত। রায়গঞ্জে মোট তিনটি পার্ক রয়েছে, তার মধ্যে কিন্তু প্রতিটি পার্কের ওপেনিং টাইম সেম নয়, তাই সেই বিষয়েও এই ভিডিওতে আলোচনা করব এবং জানব সপ্তাহে কোন দিনটি কোন কোন পার্ক বা ফরেস্ট বন্ধ থাকে। তো রায়গঞ্জের এই চারটি জনপ্রিয় জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওতে, তাই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। সর্বপ্রথমে জেনে নেব রায়গঞ্জের অন্যতম কর্ণজোড়া পার্ক সম্বন্ধে। রায়গঞ্জ বাসস্ট্যান্ড থেকে এই কর্ণজোড়া পার্কের ডিস্টেন্স 6 কিলোমিটার। এই পার্কের ওপেনিং টাইম সকাল 10টায়। সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে এই পার্কটি। 2022 সালের প্রথম দিকেও এই পার্কের প্রবেশ মূল্য ছিল 10 টাকা, কিন্তু 2022 সালের শেষ ভাগে এই পার্কটিকে পুনরায় রূপ দেওয়া হয়, এক কথায় সাজিয়ে তোলা হয় 2022 সালের শেষ দিকে নতুনভাবে এই পার্কটিকে, তাই তারপর থেকে এর প্রবেশ মূল্য হয়ে ওঠে 30 টাকা। এই পার্কটি অনেকটা জায়গা জুড়ে বিস্তীর্ণ এবং সাজানো গোছানো। এই পার্কের ভিতরে বানানো হয়েছে ছোট্ট একটি জলাশয়, তার উপরেই রয়েছে লোহা ও কাঠ দিয়ে তৈরি সুন্দর দুটো ব্রিজ। এই জায়গাটি এতটাই সুন্দর, অনেকেই এখানে ফটোশ্যুট, ভিডিও শ্যুট, এমনকি প্রি ওয়েডিং শ্যুট করতেও এসে থাকেন। পার্কের ভিতরে থাকা জলাশয়ে টিকিট কেটে বোর্ডিংয়েরও ব্যবস্থা রয়েছে এখানে। পার্কের প্রবেশপথেই রয়েছে বড় একটি ফাঁকা মাঠের মতো জায়গা, যেখানে বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, এক কথায় এটিকে ফ্যামিলি পার্ক বলাই যায়। রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্ক, যেটি রয়েছে রায়গঞ্জের গোয়ালপাড়ায়। রায়গঞ্জ বাসস্ট্যান্ড থেকে এর দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। এই পার্কের প্রবেশপথেই রয়েছে বিভিন্ন রকম জলের ফোয়ারা, যেগুলি সন্ধ্যার পরেই রঙিন হয়ে ওঠে। এই পার্কটি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির আন্ডারে। পার্কের ভিতরে রয়েছে বাচ্চাদের এন্টারটেন করার জন্য বিভিন্ন কার্টুন এবং বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে অনেক কিছু, কাজেই এই পার্কটি একটি চিলড্রেন পার্ক ও ফ্যামিলি পার্ক। এই পার্কটির ওপেনিং টাইম দুপুর 2টা, সপ্তাহে 7 দিনই খোলা থাকে এই পার্ক। পার্কের ভিতরেই রয়েছে একটি জলাশয়, 10 টাকার টিকিট কেটে এখানে বোর্ডিং করতে পারেন। রায়গঞ্জ ইকো পার্ক, পঞ্চায়েত সমিতির আন্ডারে রয়েছে এই পার্কটি। কুলিক নদীর ধারে অবস্থিত এই ইকো পার্ক, যার দূরত্ব রায়গঞ্জ বাসস্ট্যান্ড থেকে প্রায় 3.5 কিলোমিটার। এই পার্কের ওপেনিং টাইম সকাল 10টা, প্রতি সপ্তাহের সোমবার করে এই পার্ক বন্ধ থাকে, এর প্রবেশ মূল্য 30 টাকা। এই পার্কটি ফ্যামিলি পার্ক নাকি কাপল পার্ক এই বিষয়ে কিছু কথা বলব। কয়েক মাস আগে গ্রামের লোকেরা এই পার্কে অশ্লীল কাজ হওয়ার কারণে এই পার্কে একত্রিত হয়ে গ্রামের লোকজনেরা তালা ঝুলিয়ে দেন। সে সময়ে নিঃসন্দেহে এটি ছিল একটি কাপল পার্ক, তারপরে পুনরায় নতুনভাবে এই পার্কটিকে খোলা হয়। রায়গঞ্জ কুলিক বার্ড স্যাংচুরি, যেটি রায়গঞ্জবাসীর কাছে পরিচিত কুলিক ফরেস্ট নামে, কুলিক নদীর ধারে হওয়ায় এটির নাম কুলিক ফরেস্ট। রায়গঞ্জ বাসস্ট্যান্ড থেকে এর দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। ইকো পার্কের ঠিক আগেই রয়েছে এই
ফরেস্টি। রায়গঞ্জবাসীর জন্য এ এক গর্ব। এশিয়া মহাদেশের মধ্যে সেকেন্ড লার্জেস্ট বার্ড স্যাংচুয়ারি এই কুলিক ফরেস্ট। এর ওপেনিং টাইম সকাল 10টা, সপ্তাহে সোমবার করে বন্ধ থাকে এই ফরেস্ট। এর প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা করে। যেহেতু এটি একটি বার্ড স্যাংচুয়ারি, তাই এখানে বিভিন্ন রকমের সংরক্ষিত পাখির ছবি রয়েছে। শীতকালে শুধু সাইবেরিয়ার হারহিম করা ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে এখানে বিভিন্ন প্রজাতির পাখি এসে থাকে। ফরেস্টের ভিতরে রয়েছে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার। যে ওয়াচ টাওয়ারের উপরে উঠে পুরো ফরেস্টটিকে দেখা যায় এবং পাখি দেখা যায়। এছাড়াও এই ওয়াচ টাওয়ার থেকে নদীর ভিউটা খুব সুন্দর দেখায়। এই ফরেস্টের ভিতরে বিভিন্ন রকমের দেশি ও বিদেশি মাছ সংরক্ষিত রাখা আছে, যেটি বাচ্চাদের জন্য অনেক আনন্দদায়ক। ফরেস্টের ভিতরে এরকম বেশ কয়েকটি ছোট ছোট খাল বা নালী রয়েছে। সেই খালের মাছ খেয়েই এখানকার পাখিরা বেঁচে থাকে ও ব্রিডিং করে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার এই ভিডিওর ইনফরমেশন কোনো আপনার কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।